আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা টেলিগ্রাম গ্রুপ মেম্বার অথবা টেলিগ্রাম চ্যানেল আপনারা কিভাবে গ্রো করবেন খুব সহজে তো ভিডিওটা কন্টিনিউ করা যাক যারা টেলিগ্রাম মেম্বার এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে চান তারা অবশ্যই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আমি সরাসরি লাইভে অ্যাড করে দেখাবো কত দ্রুত অ্যাড হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব ওকে তো আপনাদের মেম্বার অথবা টেলিগ্রাম সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আপনাদের অবশ্যই টেলিগ্রাম একটা বুট প্রয়োজন সেই বুট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা বুডে সরাসরি চলে যাবেন তো বুর্ডে আসার পরে আপনাদের সামনে এরকম শো করবে তো এটা হচ্ছে অবশ্যই একটি পেড বুট এটা আপনি যদি এইখান থেকে গ্রুপ বা চ্যানেল সাবস্ক্রাইবার নিতে চান অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে এখানে কয়েকটি সার্ভিস কিন্তু দেওয়া হচ্ছে এখানে টেলিগ্রাম মেম্বার দেখতে পারছেন এখানে কয়েকটি সার্ভিস দেওয়া হচ্ছে এখানে লিস্ট করে দেওয়া আছে টেলিগ্রাম মেম্বার নিতে পারবেন বাড়াতে পারবেন টুইটারে আপনারা ফলোয়ার লাইক রিটুইট বাড়াতে পারবেন ইনস্টাগ্রামে আপনারা এখানে বাড়াতে পারবেন ফলোয়ার লাইক এবং ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন লাইক বাড়াতে পারবেন কমেন্ট বাড়াতে পারবেন শেয়ার বাড়াতে পারবেন এবং এখানে টিকটকে আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন ওকে তো যাই হোক এখানে কাজের কথায় আসি কিভাবে আপনারা এখানে মেম্বারটা অ্যাড করবেন সবার প্রথমে আপনি যখন এই বুডে জয়েন করবেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখানে খুঁটিনাটি দেখে নেবেন এখানে খুঁটিনাটি সব কিছু দেওয়া আছে তো আপনার সার্ভিসটা নেওয়ার জন্য যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স অ্যাড ফাউন্ড নামে একটা অপশান আছে তো এখানে অ্যাড ফান্ড অপশানে ক্লিক করে আপনারা ব্যালেন্সটা অ্যাড করে নেবেন তো আমার অলরেডি ব্যালেন্সটা অ্যাড করা আছে তো আমি দেখাচ্ছি তারপরও কীভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন আপনারা অ্যাড ফাঁনে ক্লিক করে দেবেন পরে এখানে আপনি কত ডলার এখানে ডিপোজিট করতে চান সেই ডলারটা এখানে লিখবেন ওকে তো আমি ধরেন এখানে দশ ডলার লিখতেছি জাস্ট এক্সাম্পল আমি করবো না জাস্ট দেখাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অ্যাড্রেস আছে আপনাদের এই অ্যাড্রেসগুলো তে ডলার সেন্ড করতে হবে ওকে সেন্ড করার পরে আপনি যে ডলার সেন্ড করলেন সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি এখানে আপলোড করবেন এখানে আপলোড অপশন আছে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দিবেন তো আমি এখন যেহেতু ডলারটা আমার ডিপোজিট করা আছে সেহেতু আমি এখানে আপলোড করছি না জাস্ট এমনিতে কিছু লিখে দিচ্ছি ওকে লিখে দেওয়ার পরে এখানে পেন্ডিং শো করবে তারা এখানে ম্যানুয়ালি চেক করবে চেক করার পরে ম্যানুয়ালি চেক করার পরে যদি আপনি ডলারটা আসলেই সেন্ড করে থাকেন তাহলে তাদের ওয়ালেটটা চেক করবে আর আপনার স্ক্রিনশটটা চেক করবে যদি মিলে যায় তাহলে আপনার এখানে যে ব্যালেন্স আছে দেখেন এখানে যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিই দেখেন এখানে আমার কিন্তু উনিশ ডলার আছে ওকে তো আপনার এখানে ব্যালেন্স শো করবে আর যদি আপনি ফেকভাবে সেন্ড করেন তাহলে কিন্তু আপনার এখানে ব্যালেন্স জিরো জিরোই থাকবে আপনি যতবারই এখানে সার্ভিসগুলো নিতে চান আপনার কিন্তু কোনো সার্ভিসই অ্যাড হবে না তো যাই হোক আপনারা ডলার অ্যাড করবেন তারপরে সার্ভিসগুলো নেবেন ওকে ডলার অ্যাড করা ছাড়া আপনারা সার্ভিসগুলো নিতে পারবেন না তো আমি মাই সার্ভিসে ক্লিক করে দিই এখানে সার্ভিসে ক্লিক করে দেই সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন সার্ভিসটি নিতে চান এখানে সবগুলো সার্ভিসই নিতে পারবেন তারপরেও আমি এখানে ব্যাক ক্লিক করে দিলাম ওকে তারপরেও আপনার কোনো ধরনের সংকোচ বোধ করলে আপনি এখানে সরাসরি সাপোর্ট আছে সাপোর্টের কথা বলতে পারেন ওকে তো আমি সার্ভিসে ক্লিক করে দিই আমি টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ওপরেই লেখা আছে টেলিগ্রাম মেম্বার অথবা সাবস্ক্রাইবার এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করার পরে আপনার যদি ডলার থাকে তাহলে আপনি এইখানে কত সাবস্ক্রাইবার নিতে চান এখানে এক দেখতে পারছেন এক হাজার মেম্বার সমান টু ডলার অর্থাৎ এক কে মেম্বার সমান টু ডলার আপনি সাবস্ক্রাইবারও নিতে পারেন মেম্বারও নিতে পারেন তো আমি এখানে এক কে মেম্বার বাড়িয়ে দেখাবো সরি এখানে আমি হ্যাঁ এখানে আমি এক কে মেম্বার বাড়িয়ে দেখাবো এক হাজার ওকে এক হাজার দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কিছু রুল আছে এখানে দেখতে পারেন আপনারা প্রাইভেট লিঙ্কটা ইউজ করতে পারেন গ্রুপ অথবা চ্যানেলের প্রাইভেট লিঙ্কটা এখানে দেওয়া আছে প্রাইভেট লিঙ্কটা ইউজ করতে পারেন অথবা পাবলিক লিঙ্ক ইউজ করলে কোনো ধরনের সমস্যা হবে না তো আমি পাবলিক লিঙ্ক ইউজ করবো ওকে তো আমি এখানে একটি চ্যানেলের লিঙ্ক শেয়ার করতেছি তো দেখেন এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করবো এটা হচ্ছে একটা চ্যানেল এটা আপনি ইউজার নেমও শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দেখিয়ে দেই এখানে এক হাজার কিন্তু আমার এক হাজার আমার যেহেতু এখানে ইয়া আছে ডলার আছে সেহেতু কিন্তু এখানে এক হাজার মেম্বারের অর্ডার কিন্তু ইন প্রসেসিংয়ে আছে। তো আমি এখানে শো করে দেখিয়ে দেই আমার বর্তমানে চ্যানেলে কত মেম্বার বা সাবস্ক্রাইবার আছে দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে চ্যানেলে সাবস্ক্রাইবার আছে মাত্র এগারোশো এগারোটি সাবস্ক্রাইবার আছে তো আমি একটু ওয়েট করি এটা যখন কাজ স্টার্ট হবে তখনই কিন্তু আমার এখানে সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো আমি একটু ওয়েট করি তো একটু আমরা ওয়েট করি তো ব্যাক করলাম ব্যাক করার পরে আমার ব্যালেন্সটা বর্তমানে দেখাই আমার ব্যালেন্সটা কত আছে আমার উনিশ ডলার ছিল তো আমি এখানে একটু দেখিয়ে দিই প্রথমে তো এখানে দেখেন আমার ব্যালেন্স ছিল কত সরি একটু উপরের দিকে চলে গেছে মনে হয় তো মাই ব্যালেন্স এ দেখেন মাই ব্যালেন্স আমার ছিল মাই ব্যালেন্সে ক্লিক করলে উনিশ ডলার আসতো তো এখন দেখি যেহেতু এক ডল আমি অর্ডার দিয়েছি সেহেতু দু ডলার কমার কথা মাই ব্যালেন্সে আবার ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে ব্যালেন্স আছে সতেরো ডলার ওকে তো দেখি আমার কাজটি কমপ্লিট হয়েছে কি হয় নাই তো একটু ওয়েট করি যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তো আমি চ্যালানটির মাঝে ক্লিক করে দিলাম চ্যালানটির মাঝে ক্লিক করে দিলাম দেখেন অলরেডি কিন্তু এটা বাড়তেছে কিভাবে বাড়তেছে দেখতে পারছেন সতেরো দুই কে ও দুই একুশশো ও একুশশো দেখেন হয়ে গেছে অলরেডি ওকে ওরে দেখতে পারছেন সেই কিন্তু এসে কত বাড়তেছে দেখতে পারছেন অলরেডি কিন্তু আমার দুই কে প্লাস হয়ে গেছে ওকে দুই কে প্লাস হয়ে গেছে ওকে ওকে দেখেন অনেক বাড়তেছে ভাই একের অর্ডার করছি ভাই এককের অর্ডার করছি ভাই এগারোশো এগারোটি সাবস্ক্রাইবার ছিল আমি কিন্তু একের অর্ডার করছি ভাই দেখেন কত মেম্বার বেশি দিয়েছে দুই কে সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন ওকে আর মনে বাড়বে না ওকে আমাকে প্রায় একশোটি সাবস্ক্রাইবের বেশি দিয়েছে তো যাই হোক আপনারা এইভাবে কিন্তু খুব দ্রুত নিতে পারবেন খুব কম সময়ে আপনারা এই সাবস্ক্রাইবগুলো নিতে পারবেন আর এটা 100% পার্সেন্ট রিয়াল আপনাদের যদি তারপরও কোনো ধরনের আপনাদের সংকোচ বোধ করেন তাহলে আপনারা এখানে সাপোর্টে কথা বলে সরাসরি এখান থেকে নিতে পারবেন সার্ভিসগুলো ওকে যদি বুট ইউজ না করেন সাপোর্টে কথা বলেও আপনারা কিন্তু সার্ভিসগুলো নিতে পারবেন